হাঁসের মাংস রান্না করার গোপন টিপস, এ থেকে জেড পর্যন্ত পারফেক্ট হাঁস রান্নার রেসিপি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা দেখুন, আম্মু বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে এবং মাইটা আর হচ্ছে গিলা বের করে রাখলো, দেন হচ্ছে গরম পানিতে চুবে পরিষ্কার করে নিল। এখন বাসা কমপ্লিট হয়ে গেছে, তো এখন কেটে নিচ্ছে। দেখুন অনেকগুলো ডিমের কুড়ি হয়েছে, এটা মায়া হাঁস, আকে আই মিন হচ্ছে পাতি হাঁস যাকে বলে। এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে হচ্ছে আপনার 20-25 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিল এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দেন হচ্ছে 5-7টা আপনার আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছি, লাল যে কাঁচামরিচগুলো সেইগুলো। এখন হচ্ছে একটা কাঠো খোলায় আপনার হচ্ছে দারচিনি, এলাচ এবং 3 টেবিল চামচ আস্ত জিরা ঢেলে নিব। আমিন ভেজে নিচ্ছে। এর মধ্যে হচ্ছে 1 কাপ আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপ সাদা সয়াবিন তেল দিলাম এবং আদা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ এবং রসুন দুইটা, দেশি রসুন আস্ত আধা বাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ভেজে তুলে রাখবো, এটা ফোড়নে পোড়ানোর ঝোল হবে। বাদামি বর্ণ হলে নামিয়ে ফেলবো বা তুলে ফেলবো। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু সেটা শেয়ার করি। এখন লাল লাল বাদামি বর্ণ হয়ে গিয়েছে, আমরা তুলে রাখবো। তুলে রেখে এখন হচ্ছে কড়াইতে আবার হচ্ছে 1 কাপ পরিমাণ হচ্ছে তেল দিয়ে মশলা সহ মাংসগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে 3 টেবিল চামচ লাল মরিচের শুকনা গুঁড়াটা দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য। আর লবণ হলুদ দিয়ে তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম 20-25 মিনিটের মতন। এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যত কষাবো। আর এখন পর্যন্ত আমরা কোনো পানি ইউজ করি নেই, আসলে ম্যারিনেট করে রাখলে একটু গা থেকে পানি বের হয়। এবং আস্ত একটা পেঁয়াজ দিয়ে দিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়, যেহেতু দেশি হাঁস বা পাতি হাঁস সেই কারণে একটু শক্ত হয়ে থাকে আর খেতেও খুব ভালো লাগে। শীত গ্রীষ্ম উভয় সময় কিন্তু খাওয়া যায়, তবে শীতে ম্যাক্সিমাম মানুষ খায়। তবে আমার মা এবং আমি আমাদের যখনই মন চায় তখনই খাই। আর এখানে হচ্ছে 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যত কষাবো কষানোর উপরে কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়, এটা আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন, তারপরও বললাম।
আমার এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ ফলো করবেন। তবে যারা রান্না জানেন তো ভালো কথা, যারা রান্না জানেন না তারাও কিন্তু শিখে নিতে পারবেন। ছেলে মেয়ে উভয়ে, ব্যাচেলার বা ছেলে মেয়ে, দেন হচ্ছে নতুন যাদের বিয়ে হয়েছে, তারাও কিন্তু অনেকে রান্না জানে না। পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু রান্না করতে হয়। তো খারাপ হলে শ্বশুরবাড়ি থেকে কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন বা আমার রেসিপিটা ফলো করেন, তবে কিন্তু অবশ্যই ফুলফিল রান্নাটা করে খেতে পারবেন, হাঁসের মাংস রান্নাটা। এভাবে এখন কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায়, সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। হাঁসের মাংস থেকে হচ্ছে আপনার পানি বের হচ্ছে, সেই পানি দিয়ে হচ্ছে কষাচ্ছে। এভাবে ভালো করে কষিয়ে নেব, যত কষাবো আসলে রান্নাটা কষানোর উপরে হয়ে যায়। দেখ আমি সবসময় এটা বলি। আর তারপর হচ্ছে মায়ের হাতে রান্নার, হাঁসের মাংস খেতে এমনি ভালো লাগে, তারপর হচ্ছে মা যদি রান্না করে সেটার মধ্যে অনেক ভালোবাসা থাকে, স্নেহ যত্ন মায়া মমতা জড়িয়ে থাকে। আজকে আমার রেসিপি ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু কেউ টেনে টেনে দেখবেন না, আর কেউ স্পাম কমেন্ট করবেন না। আমি জানি আপনারা অবশ্যই ফুলফিল দেখবেন। দেখুন ডিমের কুড়ি হয়েছে, এখানে মিনিমাম হচ্ছে 70 থেকে 80টা ডিম হতো, মেবি 2টা কুড়ি পাওয়া গিয়েছে। আম্মু খুন্তি দিয়ে উঠিয়ে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, কষি নেব এভাবে এপাশ ওপাশ করে। আর দুর্দান্ত হয়েছে এবং কালারটাও মশালা অনেক সুন্দর হয়েছে। আবার একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে এভাবে। অনবরত নাড়াচাড়া করছে। দেখুন আম্মু ডিমের কুড়িগুলো হচ্ছে উঠিয়ে নিল, কারণ ওটা হয়ে গিয়েছে। আমি আর আম্মু খাবো, একটা আম্মু খাচ্ছে একটা আমি খাচ্ছি অকমেরায়। কষানো অবস্থায় কিন্তু খেতে খুবই মজা লাগে। যে আম্মু আবার কয়েকটা মাংস উঠালো, মিনিমাম 5 থেকে 6টা মাংস পিস উঠিয়েছে। এখন বসে বসে আমরা খাবো, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছে, কয়েক মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়েছিলাম। এখন পর্যন্ত কিন্তু আমরা পানি ব্যবহার করি নি। এই দেখুন আর একটা আম্মু উঠাচ্ছে। তো আমি খেয়েছি বেশি, সমস্ত মাংসের চাইতে হাঁসের মাংসটা আমার খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে হচ্ছে পেঁপে, দেন হচ্ছে আলু দিয়ে দিল। আলুগুলো হচ্ছে বড় বড় করে কেটে রেখেছে আম্মু, দেন হচ্ছে পেঁপেগুলো বড় বড় কেটে রেখেছে, কারণ যত বড় তরকারি করে কাটা হয় না কেন,
তার মধ্যে কিন্তু পুষ্টিগুণটা বেশি থাকে, বজায়ও থাকে। আর এ পেঁপেটা একটু পেকে গিয়েছিল, আধা পাকা আধা কাঁচা ছিল, দেওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। আম্মু আবার কাঁচা একটা পেঁপে, এক পিস পেঁপে রেখে দিয়েছিল, আমি আর আম্মু সেটা আবার ভাগ করে খেলাম, খুবই ভালো লাগছিল। এর মধ্যে অফ ক্যামেরায় আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিল, কারণ একবার যেহেতু মাংসে আপনার লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, দেন হচ্ছে মনে হচ্ছিলো যে একটু কম হয়েছে, তারপর এই জন্য আম্মু আবার একটু লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এভাবে করে দিচ্ছে, নিচ থেকে বেশি নাড়াচাড়া করছে। আবার একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো আবার এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু মাংস উঠালাম, খাবো বিধায়। দেখুন মাশাল্লাহ দুর্দান্ত কালার হয়েছে, আর খেতেও সেরকম মজা হয়েছে। এখনও আপনার জিরে, কাঁচা জিরে বাটা দিয়েছি, কিন্তু লাস্টে যে আপনার জিরে টেললাম, হচ্ছে দারচিনি এলাচ ডাললাম, ওইটা এখনও দিইনি, লাস্টে দিলে আরও ভালো লাগবে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, দেখুন পানিটা প্রায় টেনে টেনে এসেছে। এই যে মাংসগুলো আপনাদের দেখিয়ে দিলাম, আমি আর আম্মু যখনই রান্না করি না কেন, যে কোনো মাংস রান্না করলে কষানো অবস্থায় সবসময় খাই। আম্মু একটু দেখতেছে আলু সিদ্ধ হয়েছে কিনা, চাপ দিয়ে দেখলো খুন্তি দিয়ে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে এপাশ ওপাশ করে, উল্টিয়ে পাল্টিয়ে নিচ থেকে উপর থেকে এভাবে। এখন একটু বৃষ্টির পানি দিয়ে দিলাম, জাস্ট আলু এবং পেঁপেটা একটু যাতে সিদ্ধ হয়, সাথে মাংসটাও একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু দেশি পাতি হাঁস মাংস। এখন আস্ত কিছু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমরা আসলে পাতা ভেঙে খাই। ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার একটু দেন নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে অনবরত একটু নাড়তে থাকব, আমি সবসময় মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও করি, কিন্তু আজকে মোবাইলটা যেন কি সমস্যা দেখা দিয়েছিল বুঝলাম না, একবার আলো আস্তে আস্তে একবার অন্ধকার হয়ে যাচ্ছিল, তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিয়ে দিলাম, একদম বেশিও না একদম কমও না, মিডিয়াম রাখবো, জাস্ট একদম শুকনো ভুনাও করবো না, দেন একদম ঝোলও করবো না, মিডিয়াম রাখবো।
ভুনো খেয়ে দেখেছে, ঝোলও খেয়ে দেখেছে, কিন্তু মিডিয়াম থাকলে বেশি ভালো লাগে। আমরা কিন্তু এখানে বৃষ্টির পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল পানি বা বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন যদি তুলে রাখেন। আমরা হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির সময় তুলে রেখে ও সারা বছর তরকারিতে রান্না করে খাই। তো এখন হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, দেন হচ্ছে জিরা, দারচিনি, এলাচ, এগুলো হচ্ছে তেলে রেখেছিলাম ভেজে, দেন হচ্ছে সেগুলো হচ্ছে আবার লাস্টে বেটে দিয়ে দিলাম। এবার একটু মাঝখানে দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মশলাটা মাংস বা ঝোলের সঙ্গে মিশে যায়, খেতেও দুর্দান্ত লাগে। আপনারা কারা কারা এভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিওটা। আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়।